আসসালামু আলাইকুম সবাইকে। শুরুতে আমি আমার সকল স্টুডেন্টের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে চাই, কারণ এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার দ্বিতীয় দিন আমার পেজ থেকে শুধুমাত্র একটা স্টেটাস আসে, তৃতীয় দিনও একটা স্টেটাস আসে, এবং ফাইনালি চতুর্থ দিন আমি সবার সাথে রাস্তায় গিয়ে একত্রিত হই। এবং এত দেরি হওয়ার কারণে অফকোর্স আমার যারা স্টুডেন্টরা ছিল তারা অনেকে অনেক কষ্ট পেয়েছে, এবং আমার এই ব্যর্থতার কারণে, আমার কিছু সীমাবদ্ধতার কারণে যে কাজটা আমি করতে পারিনি সেটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি পারো মাফ করে দিও, আর যদি মাফ করতে পারো তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, সেটা হলো ফেসবুকে অনেক সময় অনেক কিছু লেখা হয়, অনেক কিছু আসে, আমার মনে হয় যে তোমাদের ওই যাচাই করার ক্ষমতাটা আছে, ওটা প্লিজ যাচাই করে নিও, কারণ আমাদের সবার উদ্দেশ্য হলো একটা পরিবর্তন আনা এবং নিরাপদ সড়কের যে আমাদের দাবিটা আছে সেটা হাসিল করা, এবং এটার জন্য তোমরা যতটুকু কাজ করে যাচ্ছ, এত সুন্দর করে যে কাজগুলো করেছো সেটার জন্য তোমাদেরকে সেলুট। আসলে আমরা এটা কল্পনাও করতে পারিনি, নিরাপদ সড়ক চাই আর ইনশাল্লাহ আমরা নিরাপদ সড়ক পাবো। আর আমার ভুলের জন্য যদি পারো মাফ করে দিও।